হ্যালো হ্যালো বন্ধুরা, আমি আরএইচআর তালুকদার 360 ডিগ্রি থেকে আপনাদের সাথে। তো আমি আজকে একটা ডাটা এন্ট্রি কাজ নিয়ে আলোচনা করতে আসছি। কাজটা আমার হয়তো এক সপ্তাহের মতো চলবে, তো কথা না বাড়িয়ে চলুন কাজে যাওয়া যাক। তো আমি আপনাদের প্রথমত বলি, আমি আপনাদের এইরকম একটা টেক্সট ফাইল দিব। টেক্সট ফাইলের ভিতরে আপনাদের এই একটা ডকুমেন্ট লিঙ্ক থাকবে। তো আমরা ডকুমেন্ট লিঙ্কটা অন করে আমি আপনাদেরকে দেখাই। ওয়েট, আমি ডকুমেন্ট লিঙ্কটা কপি করলাম, লিঙ্কটা কপি করে ওপেন করলাম, ওপেন হচ্ছে। এই লিঙ্কটা ওপেন করলে এইভাবে ওপেন হয়ে যাবে। তো ওপেন করার পরে আপনারা যা করবেন, আপনারা আপনাদের আরও আমি দুইটা লিঙ্ক দিছি, তারপরে এসে এই লিঙ্কটা অন করবেন। এই যে দ্বিতীয় নাম্বার লিঙ্কটা, দ্বিতীয় নাম্বার লিঙ্ক হয়েছে এইটা। প্রথম লিঙ্কটা আমরা অন করছি, এবার হয়েছে দ্বিতীয় লিঙ্ক, দ্বিতীয় লিঙ্ক হয়েছে এইটা। দ্বিতীয় লিঙ্ক অন করার পরে আপনাদের কাছে একটি ইউজার আইডি চাবে। এই যে ইউজার আইডি আমি দিয়ে দিব, পাসওয়ার্ডও আমি দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করি আমরা, আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে আমরা সার্চ নেভার সেভ দিলাম, সার্চের উপরে আইসা সার্চের উপরে মাউস পয়েন্টটা ধরলে এরকম অপশান আসবে। তারপরে আমরা চলে আসব টেক্স ডাটা সার্চ, এইখানে আমরা আইসা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে আমরা এই যে পার্সেসে ক্লিক করব, পার্সেসে আমরা ক্লিক করে দিলাম। পার্সেল, পার্সেলে ক্লিক করার পরে আমরা আমাদের আমি আপনাদের বলে দিব আপনারা কোন কলমে কাজ করবেন। এখানে দেখেন, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, ডি দেওয়া আছে, ই দেওয়া আছে, এরকম জেড পর্যন্ত আছে। তো আমি সি কলমে আসলাম। সি কলমে আমি আপনাদের কয়েকটা কাজ করে দেখাই। সি কলমে আমি এই কলমটায় কাজ করব। এই কলমটার প্রথমে এই যে লাস্টের যে চারটা অক্ষর আছে, চারটা জিরো, এই চারটা জিরো সবসময় আপনারা ব্যাক স্পেস দিয়ে বাদ দিয়ে দেবেন। বাদ দিয়ে এটা কপি করবেন। কপি করলাম আমি, এটা কপি করে আপনারা এখানে এসে সার্চ বক্সে পেস্ট করবেন, করে ইন্টার চাপ দেবেন। তো আমি ইন্টার দিলাম সার্চ বক্সে এসে। তো এখানে সার্চ দেওয়ার পরে আপনাদের নিচে এরকম চলে আসবে। তো আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা দেখেন ওনার নেম আছে, এই যে ওনার নেমটা মিলিয়ে নেবেন। সি আর এই নামের সাথে এই নামটা মিলে নাকি, দেখেন মিলে গেছে এই নামের সাথে এই নামটা। এটা মনে করাই ছিল, হ্যাঁ সরি আমি মিস্টেক, ওইটা করা ছিল। আমি আরেকটা করে আপনাদেরকে দেখাই। আমরা এই ব্যাগে চলে আসলাম, এখানে এসে এই যে চারটা জিরো আমরা বাদ দিয়ে দিব। এই লাস্টের চারটা ডিজিট, চারটা জিরো আমরা বাদ দিয়ে এটা কপি করলাম। কপি করে এখানে এসে পেস্ট, পেস্ট করার পরে ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে আমাদের নিচে চলে আসলো পার্সেস, এটা ওপেন করলাম। এই যে দেখেন ওনার নেম, ওনার নেম মিলে গেছে। তারপরে আমরা আসি, এখানে সবই দেওয়া আছে, আমরা অ্যাড্রেসটা এসে বসাবো। এর আগে আমাদের কিছু জিনিস দেখতে হবে। এই যে দেখেন প্রপার্টি ইনফরমেশন, প্রপার্টি ইনফরমেশনটা আপনারা সবার প্রথমে ফলো করবেন। এই যে প্রপার্টি টাইপ, টাইপটা সবসময় খেয়াল করবেন, টাইপটা এই রকম রিলেটেড হতে হবে। টাইপটা এই যে দেখেন, আই নিড ভেরি দ্যাট প্রপার্টি ইজ এ, এই যে দেখেন সিঙ্গেল, সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, তারপরে এখানে দেখেন মাল্টিমিডিয়া, আমি এটা দিয়ে দিব। এই সব টাইপের আপনার এই এগুলো যদি কোনো অক্ষর থাকে আপনি ওই জিনিসটা করতে পারবেন, আর এটা যদি না থাকে তাহলে করতে পারবেন না। আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে সিঙ্গেল লেখা আমার এখানে, দেখেন এই যে লেখা আছে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্ট। তো যদি আমার এখানে সিঙ্গেল এরপরে অন্য কিছু থাকতো তাও আমি এটা করতে পারতাম। তো আমি এখন দেখেন এটা করব। এখানে এসে আমরা ওনার ইনফরমেশনে আসবো। ওনার ইনফরমেশনের থেকে এই যে প্রপার্টি অ্যাড্রেসটা কপি করব। প্রপার্টি অ্যাড্রেস কপি করলাম আমি, কপি করে এই শিটে এসে বসাই দিব। ডাবল ক্লিক করে পেস্ট হয়ে গেল। তারপরে হয়েছে আপনার সিটি, সিটি কোথায় আছে আমরা দেখি। সিটি এই যে সিটি প্রপার্টি, এই যে সিটি, সিটিটা আমরা কপি করব। সিটিটা কপি করে সিটির জায়গায় বসাই দিলাম। তারপরে আছে স্টেট, স্টেট কোথায়, ইউটি, ইউটিটা আমার এখানে দেওয়া আছে, আমি এটাই টান দিয়ে বসাই দিই। ওকে, তারপরে আছে জিপ কোড, এই যে জিপ কোড প্রপার্টি জিপ, এই প্রপার্টি জিপের এই প্রথম, এই যে প্রথম পাঁচটা ডিজিট আছে এটা নিব, মাইনাসের পরেরটুকু না, প্রথম পাঁচটা ডিজিট এনে আমরা এখানে বসাই দিলাম। তো এরপরে আমরা যা এরপরে এখানে আর একটা অপশন আছে আমাদের ফিল আপ করার মতো। তো আমি চলে যাই এই যে সাইডে, এখানে আইসা এখানে লেখা আছে ইয়ার্স ডিলিপি,
এটাই আর কি, এটা আমাদের ফিল আপ করতে হবে। ডিলিন কোয়েন্ট এটা হয়েছে, আমরা এখান থেকে পাবো। এখানে আইসে আমরা এই যে অর পার্সেল নাম্বারটা সার্চ করব। তো আমাদের পার্সেল নাম্বার কই, আমরা এই যে প্রথমে যে নাম্বারটা, এই নাম্বারটা হয়েছে পার্সেল নাম্বার। তো পার্সেল নাম্বারটা আমি একবারে দেখি বসানো যায় কি না বসে না। তো পার্সেল নাম্বারটা আমাদের দেখে বসাইতে হবে, 22, তারপরে 26, 33, 22, এখানে 26, 33, তারপরে কি আছে দেখি, 33, 0005, তারপরে 1, 2, 3, তারপরে 5, তারপরে সার্চ। একটু ওয়েট করি, আসতেছে, নেটটা স্লো কাজ করতেছে। তো এইরকম চলে আসবে আপনাদের সামনে, এইরকম যদি চলে আসে আপনারা এখানে এসে ফলো করবেন। এই যে 2016, আপনাদের কিচ্ছু, আপনি জাস্ট ক্যাট, সিএটি ক্যাট, ক্যাটটা ফলো করবেন। এই যে দেখেন 202, একটা দুইটা আছে, এখানে যদি একটা থাকতো তাহলে ওই রোটা আমরা করব না। এই জায়গায় যদি শুধু 202 একটা থাকতো তাহলে এই রোতে আমরা কোনো ডাটা বসাবো না, এই রোগুলা রোটা পুরো ফাঁকা রাখবো, মানে ওটা আমাদের করার দরকার হবে না। কিন্তু এখানে দুইটা আছে, এই যে দেখেন এখানে আমাদের দুইটা আছে, দেখছেন, একটা দুইটা দুইটা আছে যেহেতু, তো আমরা এখানে দুই বসাই দিব। এই যে যাই, এখানে টু বসাই দিলাম, ঠিক আছে। আশা করি এটা কমই হবে, যে পাওয়া যাবে না, বেশিরভাগই পাওয়া যাবে। তো তারপরে আমি আর একটা রো করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি রোটা একটু ছোট করে দিই আপনাদের সুবিধার্থে, চিপ কোড এত বড় দরকার নেই, ছোট করে দিলাম। তো চলুন পরেরটা আমি করি। প্রথমে আমরা এই 4টা 0 বাদ দিয়ে দিব, 4টা 0 বাদ দিলাম। দেন আমরা এটা কপি করব, কপি করে এই যে ব্যাগে চলে আসি, আবার ব্যাগে চলে আসে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন সার্চ, সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে দেখেন নিচে চলে আসছে পার্ট বাই পার্ট। আমরা এখান থেকে এটা কপি করে, একটা মিনিট দেখি, এটা যদি একবারে বসানো যেত তাহলে সবচেয়ে ভালো হইতো, কিন্তু এটা হইতেছে না। যাই হোক, আমি ওটা ওটা আপনাদের নর্মালি বসাইতে হবে। তো আমরা এখান থেকে দেখে বসাই, 2002001226, 2001226, এটাও একবারে বসাই ফেলাই, 2001226 বসাইলাম, 007, 00, সরি লাস্টে 7 হবে, 2 হয়ে গেছে, 007 দিয়ে আমরা সার্চ দিলাম। তারপর আমরা এটার ভিতরে ঢুকি, এটাও একবারে আসলো। এখানে আমরা দেখি ক্যাট আছে একটা, তো এটা আমাদের করা যাবে না, দেখছেন ক্যাট একটা আছে, 202, তো আমাদের এটা করা যাবে না। সে তো আমরা শেষ, এটা তাহলে আমরা করলাম না। ব্যাগে আসি আবার, পরেরটায় চলে আসেন, ওটা ফাঁকা থাকবে। তারপরটা আমরা সেম সিস্টেমে আবার কপি করব, কপি করে পেস্ট, ইন্টার, ইন্টার প্রেস করলাম, তো আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে 28/15/401, আমরা এখানে আবার লিখি 28/15/401, তারপরে আছে 034, 034, দেন সার্চ। তো আমাদের সামনে চলে আসছে, এটাও কিন্তু সেম সিস্টেম একটা, তো এটাও করা যাবে না। তারপরটা আসি আমরা, এই যে লাস্টের 3 ডিজিট বাদ দিয়ে দিলাম, 4 ডিজিট, সরি আমি ভুল বলছি, জিরোগুলো বাদ দিয়ে দিছি। এখানে এসে আবার সেম সিস্টেমে পেস্ট, এন্টার, আমরা সার্চ দেওয়ার পরে 28/15/401, 28/15/401, 28/15/401, 28/15/401, 28/15/401, 035, এটাই সার্চ। দেখেন আমার ঠিক আছে, এবার সার্চ দিয়ে এটা দেখি এটা কি অবস্থা। কিন্তু আমি এতক্ষণ যেগুলো করছি সবগুলোই পেয়েছি, আমি দুইটারও কমপ্লিট করছি। তো দেখি এটাই, এটা একই অবস্থা, তো এটাও বাদ, পরেরটায় যাই, এটাই এসে বাদ দিলাম, কপি পেস্ট, এটা হচ্ছে 15, 150, 150/24, 150/24, 150/24, 56, 0, 560,
560 560 2121 দেন সার্চ, আর এটা আমরা ঢুকে যাই। এটা এখনো লোড নিতেছে, দেখি কি আসে। এটাই, এই যে দেখেন, দুইটা 202 202 আছে, তো আমরা এটা নিতে পারবো। তো আমরা এখানে এসে ডাটাগুলো কপি করি। এই যে দেখেন, এই যে আপনার সিঙ্গেল লেখা আছে, সিঙ্গেল লেখা আছে, তো আমরা এই ডাটাটা নিতে পারবো, আমাদের ইনস্ট্রাকশন মতোই আছে। তো আমরা এখান থেকে এসে অ্যাড্রেসটা কপি করি, কপি ডাবল ক্লিক করে এখানে আসবো, পেস্ট, তারপরের ঘরে আবার এই যে সিটি, কপি ডাবল ক্লিক পেস্ট, তারপরের ঘরে ইউটি, কপি পেস্ট, দেন জিপ কোড। এই যে দেখেন, জিপ কোড হয়েছে এতটুকু, প্রথমটুকু, দেন পেস্ট, তারপরে হয়েছে টু। এখানে আমি আর কয়েকটা করি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। তো দেখতে থাকুন, লাস্টের চারটা ডিজিট আমি বাদ দিয়ে দিলাম, চারটা জিরো, কপি ব্যাক পেস্ট ইন্টার, এখানে 16/11/38/2002, 38/2002, দেন সার্চ। তো এখান থেকে এসে আমরা ভিতরে চলে আসি, এটা এসে বললাম। তো এখানে আমি দেখি কয়টা আছে, দুই এক একটা আছে, তো এটাও নেওয়া যাবে না। এখানে আইসা আমরা ব্যাক দিলাম, পরের রোটায় চলে আসলাম, 1 2 3 4 5, আমার 5টা বাদ দিতে হবে মনে হয়, হ্যাঁ 5টা না, আমি 4টা বাদ দিব, 4টা 0, লাস্টের 4টা 0, 1 2 3, 4টা 0 বাদ, 5টা 0 না, ঠিক আছে? তো 4টা 0 আমি বাদ দিলাম। কেউ এই জিনিসটা সবসময় খেয়াল করবেন, লাস্টে কিন্তু অনেক সময় 5টা 0 থাকবে, 6টা 0 থাকবে, আপনি জাস্ট লাস্টের 4টা 0 বাদ দিবেন। লাস্টের 4 ডিজিট মানে 4টা 0 থাকলে যে যেটাই থাক, লাস্টের 4টা অক্ষর বাদ দিবেন। এই যে দেখেন এখানে কি আছে, এই যে দেখেন একটা ডাবল 1, এইটার ক্ষেত্রে আপনি লাস্টের 4টা অক্ষর, এই যে 4010, এই 4টা বাদ দিবেন। তো এইরকম অনেক আছে, ঠিক আছে? তো এগুলো সবসময় খেয়াল করবেন। তো আমি এটা সার্চ দিই, প্রবলেম দেখাইতেছে, ওয়েট একটু, পাসওয়ার্ড দিতে বলতেছে আবার, আমি পাসওয়ার্ডটা দিতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা আবার পেশ করে দিলাম, দিয়ে লগ ইন দিলাম। লগ ইন হয়েছে। এবার আমি আমার ডাটাটা কপি করে এখানে পেস্ট করলাম। এই পার্সেলে কিন্তু আমার ক্লিক করা, এটা সবসময় খেয়াল রাখবেন। এখানে কত আছে, 14/21/47, এখানে আমরা লিখে বলাই 14/21/47, 47/60/20, 60/20, আশা করি বেশি টাইম লাগবে না, প্রতি মিনিটে 2 থেকে 3টা করা যাবে। তো আমি এটাও একবারে ঢুকে দেখতে থাকি, এখানে দেখেন 2টা আছে, তো এটাও করা যাবে। অনেক সময় দেখবেন 8টা 10টাও আছে। এখানে ওর প্রপার্টি নেম কি আছে, কন্ডোমিনিয়ন আইন আনটাইট, এখানে দেখি ওইটা আছে নাকি, এই যে দেখেন কন্ডোমিনিটি ওর আছে, তো এটা আমরা করতে পারবো। তো এটা আমরা করতে পারবো। তো কোম্পানি নেমটা, এই যে ওনার নেমটা, তো আমি বলছি ফলো করে নেবেন, আমার সাথে ওনার নেমও মিলে গেছে, তো আমরা এটা করতে পারবো। এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেস কপি, দেন সিটি, এটা হয়েছে ইউটি, এই যে ইউটিটা আমি কপি করে এখানে বসাই দিলাম, তারপরে হয়েছে জিপ কোড, এই যে প্রথম 5টা ডিজিট আমি বসাই দিলাম, তারপরে হয়েছে এখানে টু, আমি তো দেখাই নিছি, আর এই লাস্ট এটা করব, লাস্টের 4টা ডিজিট, 1 2 3, 4টা ডিজিট বাদ দিয়ে দিলাম, এই যে 2টা 2টা 4টা, ব্যাগে আসলাম। আউটলুক সেকশন পাসওয়ার্ড এনাদের মানে অনেক জায়গায় হয়তো ইউজ করতেছে, এটা যার কারণে সমস্যা হইতেছে লোকেশনে।
আমরা এই পাসওয়ার্ডটা হয়তো বারবার দিয়ে নিতে হবে, তাহলে পাসওয়ার্ডটা আবার দিলাম, দিয়ে লগ ইন। লগ ইন হয়ে গেছে, এই যে এটা বাদ দিয়ে এটা বসে ইন্টার। এখানে হয়েছে 2134, 2134, এই যে আমি দিয়ে দিলাম 2134, 2134, 2134, 37, 37800, 37800, 37800, 37809, এই যে নাই। আবারও একটা কথা বলি, আমি হয়তো পুরোপুরি বলি না ওই কথাটা, তো এই দেখেন এখানে সার্চ এসে এখানে দেখেন একটা আছে, তো একটা থাকলে তো করবেন না বললাম। আর এই যে দেখেন এই ওনার নেম, এই ওনার নেম কিন্তু এক, এই যে দেখেন এখানে কিন্তু ওনার নেমটা দেখাইতেছে, দেন এখানেও কিন্তু একই নাম, এই নামটা ফলো করবেন সবাই, ঠিক আছে? তো আশা করি কাজটা বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের আরও ভালো করে দেখানোর জন্য। যদি কোনো সমস্যা, আশা করি কারো কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।